এই অসময়কে ফোন দাসছে রে ভাই আমার নতুন গাড়ি। হ্যালো হ্যালো কিরা কিরা চিনতে পারিস নাই? এই শয়তানের বাচ্চা, তুই চিনতে পারছিস না কিরা? তোর বাপ ফোন দাস, তুই বুঝতে পারছিস না? এই শয়তানের বাচ্চা। এই ও আব্বা, হাতে কি হয়েছে? এ সকাল সকাল চিল্লাচ্ছ কে? এই তুই কোয়ালে? ও আমি না যে বাজারে আইছি, ঘুরতে আইছি। বাজারে? বাজারে তুমি গা দেখাই বেড়াচ্ছাও? গাঁজা খাবো কে? গাঁজা খাবো কে আব্বা? তুমি আমার বাবা হয়ে এসব কি কথা কও তুমি? হ্যাঁ তুমি জানো না আমি একটা ভিডিও খাই না। এই সজারে বাচ্চা, এই সময় করোনা ভাইরাস উড়ে বেড়াচ্ছে চারিদিকে ঝাঁকে ঝাঁকে পালে পালে, মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কত। হ্যাঁ আমেরিকায় পর্যন্ত হাজার হাজার, একদিনই 2000 মানুষ মরে গেছে, আর তোর ধরের মধ্যে কোনো ভয় নেই? এই হ্যাঁ এই করোনা ভাইরাস ভয়ের কিছু নেই আব্বা, এই ভাইরাসে তোমার ছেলের মতো এত যুবক ছেলের কিছু করতে পারবে না। তুমি বুড়া মানুষ, তুমি চিন্তা করো, তুমি ঘরে থাকো, তুমি ঘর থেকে বের হয় না। তোর কাইনকো ভাঙা চট দেওয়ার দরকার, তোর তোর কাইনকো ভাঙা চট দেওয়ার দরকার। তুমি বাজারে তুমি খুব লাটসাইবি দেখা বেড়াচ্ছাও। এই আমি আর্মিতে তোর দেখতে পাই না, শুনলাম সেনাবাহিনীতে পাচার পরে সপান সপান করে দিচ্ছে, তোর দেখতে পাই না সেনাবাহিনীতে? ও আব্বা, তুমি আমার আব্বা না আজরাইল কোধুনি? শোন আব্বা, সেনাবাহিনী আসার আগেই আমি দৌড়ে পালিয়ে যাব, সেনাবাহিনী আমাকে দেখতে পাবি না, মারা তো দূরের কথা। ও তোর দেখে না না, তুই আসলে তুই মানুষ হবি রে, তোর মধ্যে কোনো ভয় ভীতি কিছু নেই, ভয়টার কিছু নেই। ভয় থাকবে কেবা করি আব্বা, ভয় থাকবে কেবা করি, আমি তোমার ছেলে না। শোন আব্বা, আমার মা কই দিছে জীবনে কাউকে দেখে কোনোদিন ভয় পাবি না। তোর মারও আমি মারলি, তোর মা আরো পিট পেটি তো আরো মারো আরো মারো, তা আমি দেখছি তুই ছেড়ে ভয়েছিস। তোর হাজার গালু, তোর মধ্যে কোনো কোনো প্রকার কোনো স্প্রিয়া নেই আব্বা। এই যুগের ছেলে হয়ে এত ভয় পেলে হয় নাকি? আ খামা খামা কব কি করো? এই বিশ্বের খবর তুই জানিস? এই এই শয়তানের বাচ্চা। তুমি যে আমার শয়তানের বাচ্চা কষ্ট, তো তুমি তো শয়তান হয়ে যাচ্ছ আব্বা। আচ্ছা শয়তানের বাচ্চা করলে আমি তো শয়তান হয়ে যাই নাকি? এই শোন, এই মানুষের বাচ্চা শয়তান। হ্যাঁ কও। এই সৌদি আরবের বাদশা সালমান, সে পুরো নিখোঁজ হয়ে গেছে, আজরাইলি খুঁজে পাচ্ছে না তার, এমন একটা অবস্থা। ও নিখোঁজ হয়েছে তো আমি কি করব? তার ছেলে প্রিন্স সালমান, প্রিন্স বিন সালমান, ওরে সেও নিখোঁজ। শুনলাম কই দ্বীপে যেয়ে হারাই গেছে নিখোঁজ। হ্যাঁ আলিবাবা দ্বীপে চলে গেছে। হ্যাঁ আজকে সৌদি আরবের রাজা বাদশারা পর্যন্ত বাজার ঘাট ছেড়ে দিয়ে এই বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তো ভালোই হয়েছে। সেখানে শয়তান তো দূরের কথা, আজরাইল খুঁজে পাবে না এরকম একটা অবস্থা। তাহলে তো ভালোই হয়েছে আব্বা, ওদের আর কবর যেতে হবে না। নি অবশ্যই খুঁজে পাবে, আজরাইলির তো অনেক ক্ষমতা, কিন্তু তারপরেও তারা পলাইছে। আর তুই আমার ছেলে হইয়ে আর তুই আমার ছেলে হইয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ তোর তো সেনাবাহিনী তো তোর তোর ঠ্যাং ভাঙিয়ে তো তোর এর মধ্যে পুড়িয়ে দেবে। তুমি ঘুরে ঘুরে সেনাবাহিনীর কথা কও কে? সেনাবাহিনীর আসার আগে আমি দৌড় দিব না? তুই আই মরবি আর আমার বাড়ি পড়বে লকডাউনে। তুই যদি আজকে করোনা ভাইরাসে আত্মহত্যা করিস তাহলে আমার বাড়ি লকডাউন হবে, আজকে আমার গ্রাম লকডাউন হবে, আমার ইউনিয়ন লকডাউন হবে, সারা দেশের মানুষ অসুবিধার মধ্যে থাকবে তোর জন্য। শয়তানের বাচ্চা, মানুষের বাচ্চা শয়তান, তুই বাড়ি আই। এই আব্বা, এই তুমি সকালবেলা খালি লকডাউন 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 করতেছো কে? তুমি জানো না দেশের অবস্থা কি? দেশের মানুষ সব না খেয়ে মরে যাচ্ছে, এই দেখো গার্মেন্টস গুলো খুলে ফেলাইছে। এরা করোনায় মরবে তাও ভালো আব্বা, কিন্তু লকডাউন মানবে না। তোমার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আজকে থরথর করে কাঁপছে, আমেরিকার মন্ত্রীরা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রমণ হয়েছে। আব্বা ওই ডোনাল্ড ট্রাম্প একটা বলদ, ওই বলদ মার্খা লোক বাংলাদেশে আসবার কও, বাংলাদেশে আইসে আমাগর মন্ত্রীর গো পরামর্শ নিবার কও। তারপরে আমেরিকার না, এই তোর ওই ইসরায়েলের, ইসরায়েল প্রধানমন্ত্রী মন্ত্রী সব হচ্ছে আক্রান্ত হয়েছে, আর তুমি আমার শয়তানের বাচ্চা শয়তান, তুমি হলো এই বাজারে গা দেখাই বেড়াচ্ছ তুমি। ও আব্বা, এজন্য তো কসি ওই সমস্ত বিশ্ব নেতাদের আমার দেশের আসবার কও, আইসে দেখে যাক কিভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হয়। কেন তুমি টিভিতে সেদিন দেখোনি, আমাকে এক মন্ত্রী কইলো যে আমরা করোনা ভাইরাসের চেয়েও শক্তিশালী, তুমি কি ভুলে গেছো আব্বা? আজকে সৌদি আরবের বাদশার খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে তার ছেলে প্রিন্স সালমান তার কিরাম ক্ষমতা ছিল, এই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনে কোন ইন্দুরি গর্তের মধ্যে হান্দাই গেছে, আর
তুমি বেরাচ্ছাও লাচ্ছাইবি করি তোর তোর এই বাড়ি আই তুই এক ঘন্টার মধ্যে যদি বাইরে আসিস তোর আমি সেনাবাহিনীর হেডকোয়ার্টারে না কি কয় সেখানে ফোন দেবো দিয়ে তোর আমি সেনাবাহিনীতে তোর আমি ধরে নিয়ে আসবো বাড়িতে তোর আমি। ও আব্বা, আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো, তুমি ওই সেনাবাহিনী পুলিশ দিয়ে আমাকে মার খাবার পারবি নেনি। এই আসার সময় পান নিয়ে আসিস করা। আচ্ছা আব্বা, ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও আমি পকেটত রেডি করেই রাখছি। আচ্ছা খেলা শয়তান, মানুষই বাচ্চা শয়তান। এস টিভি পোর্শা আজই সাবস্ক্রাইব করুন।